পদ্মা সেতুর পিলারের ধাক্কায় ফেরি মাস্টার সাময়িক বরখাস্ত পদ্মা সেতুর একটি পিলারের ধাক্কা দেওয়ায় ঘটনায় মুন্সিগঞ্জের শিবলিয়া মাদারীপুরের বাংলা বাজার নৌরুটে চলাচলরত ফেরি শাহজালানের মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আজ শুক্রবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি এক বিজ্ঞপ্তিতে এই বরখাস্তর কথা জানানো হয় এছাড়া এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিআইডব্লিউটিসি বিজ্ঞপ্তিতে বলা হয় মুন্সিগঞ্জের শিমুলিয়া মাদারীপুর ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বিআইডাব্লিউটিসি আজ এ সংক্রান্ত আদেশ জারি করেছে পদ্মা সেতুর পিলারের সঙ্গে ফেরির ধাক্কায় আহত পঁচিশ আজ সকাল সাড়ে নয়টার দিকে মুন্সিগঞ্জের লোহজিং উপজেলায় এই ঘটনাটি ঘটে রোরো ফেরি শাহজালাল বাংলাবাজার ঘাট ঘাট থেকে পথে সেতুর একটি পিলারে ফেরিটি ধাক্কা খায় ফেরি শাহজালালের সাময়িক বরখাস্ত হওয়া মাস্টার আব্দুর রহমানের ভাষ্যে নদীর মধ্যে পদ্মা সেতু সতেরো নম্বর পিলারের কাছে এলে ফেরির বৈদ্যুতিক সার্কিট পরে যায় এতে স্টারিংও বন্ধ হয়ে যায় নদীর প্রবল স্রোতে ফেরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এতে পদ্মা সেতু সতেরো নম্বর ফেরিটি ধাক্কা লাগে পরে ফেরিটি শিমুলিয়া ঘাটে আনা হয় এই ঘটনায় ফেরিটির অন্তত পঁচিশ যাত্রী ও স্টাফ আহত হয়েছে ফেরি শাহজাল আলো ক্ষতিগ্রস্ত হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন পদ্মা সেতুর যে পিলারের ফেরিটি ধাক্কা খেয়েছে তার কোনো ক্ষতি হয়েছে কিনা তা তারা এখনও জানেন না সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে জাহাঙ্গীর আলম জানান চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটি আহ্বানে বিআরডব্লিউটিসি পরিচালক বাণিজ্য এস এম আশিকুজ্জামান কমিটির তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে এর আগে গত মঙ্গলবার পদ্মা সেতুর ষোলো নম্বর একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে ফেরি সাহা মুগদুমের তলা ফুটো হয়ে যায় সবার আগে সব নিউজ তাজা নিউজ পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে